ইমাম আহমদ, ইমাম আহমদ রাহেমাহুল্লাহ, চার ইমামের এক ইমাম, তিনি বলছেন শুনেন এই হাদিসের সারা লিখতে গিয়ে যে আমার উম্মত, নবী সাল্লাম কি বলছেন, আমার উম্মত কয় ভাগে বিভক্ত হবে, যদি এই জান্নাতি বা নাজাত প্রাপ্ত দলটি আহলুল হাদিস না হয় তাহলে আমি জানি না যে তারা আর কে হইতে পারে, ফালা আদরি মানহুম, আমি জানি না যে আর কে হইতে পারে, অর্থাৎ একমাত্র সে দলটি হচ্ছে নিচে সারা জীবন কাপড়, হয়তো নামাজটা পড়লে সহি নামাজ তখন পড়বেন, এইটুকু একটা বৈশিষ্ট্য আছে, কিন্তু অনেক সময় বেনামাজি, তাই না, হারামে ডুবে আছেন, তাহলে আপনি নাজাত প্রাপ্ত দন, নাজাত প্রাপ্ত দন না, নাজাত পাবেন না আপনার অন্য অন্য পাপের কারণে, অন্য অন্য পাপের কারণে আপনি নাজাত পাবেন না, আপনাকে ফাঁসতে হবে। তো জীবনের প্রতিটি ক্ষেত্রে সালাফি অথবা আহলুল হাদিস হওয়ার চেষ্টা করতে হবে, তাহলে খাঁটি আহলে হাদিস হবেন, আর না হলে ভেজাল যুক্ত আহলে হাদিস। সহি নামাজটা পড়ছে, বেদাত করে না নামাজে, সম্মিলিত মোনাজাত নেই, আবার অনেকে আছে আহলে হাদিসের মধ্যে যারা ওই বেদাতিদের মতো সম্মিলিত মোনাজাত এখনো নামাজের পরে ফরজ নামাজ বা ছাড়তে চাই না, এ আহলে হাদিস নয়, এ আহলে হাদিসকে এখানে বোঝানো হয়নি যে বেদাত করতে থাকবেন আর আপনি আহলুল হাদিস, তাহলে ওই ওই বিষয়গুলিতে যেই যে ত্রুটিগুলি রয়েছে ওই ক্ষেত্রে আপনি আহলে হাদিস না, আপনাকে পুরোপুরি আহলে হাদিস থেকে বের করছে না, কিন্তু যেই যেই ক্ষেত্রগুলিতে আপনি হাদিস বিরোধী হয়ে যাচ্ছেন সেখানে আপনি আহলে হাদিস নন। ইমাম আহমদের কথা হয়ে গেল, হাদিস এটা কোথায় রয়েছে উক্তিটা, ইমাম হাকিম রাহিমাহুল্লাহ মারিফাতুল উলুমুল হাদিসের পৃষ্ঠা নম্বর 3 সহিহ সনদে বর্ণনা করেছেন।